दिव्य दिए मिथ्ये कथा बोलले केउ मरे ना, किन्तु जेटा मरे जाए सेटा हलो विश्वास। भांगा विश्वास आर फेले आसा समय कोनो दिनो फिरे आसे ना। केउ जदि खुशी थाके आमार साथे कथा ना बोले, आमी प्रार्थना करी तार खुशी जेनो चिरदिन थाके। जे आमार से आमारी थाकबे, ता परिस्थिति जाई होक ना केन। केउ एकजन एकटि सुंदर कथा बोलेछेन, जाके भालोबासो सेओ तोमाके भालोबासबे एमन कोनो निश्चयता नेई। ভালোবাসা কোনো ধন সম্পত্তি নয়, জোর করে তাকে পাবে না। মন থেকে ভালোবেসে যাও, বাকিটা সময় বলে দেবে। পরিস্থিতি কেউ বোঝে না, আগে সবাই ভুলটাই বোঝে। ভোলা যায় না স্মৃতি, বাধা যায় না সময়, জানা যায় না ভবিষ্যৎ, চেনা যায় না মানুষ, কেনা যায় না মন, আর ফিরে পাওয়া যায় না অতীত। প্রতিটা হাসির পেছনে একটা রহস্য থাকে, হয়তো ভালোবাসার আর না হয় ঘৃণার। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারটাই যথেষ্ট। দুজন ছেলে মেয়ে একসাথে গল্প করছে বলে ওরা প্রেম করছে এটা ভাবার কোনো কারণ নেই। ওরা ভালো বন্ধুও হতে পারে, চিন্তাভাবনা বদলান তাহলে দেশ বদলাবে। ভুলতে চাইলে অনেক আগেই ভুলে যেতে পারতাম, হাজার কারণ ছিল তোমাকে ভুলে দূরে থাকার মতো। শুধু তোমাকে ভালোবাসি বলেই আজও ভালোবেসে যাই। আগে নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুশাসন করবে। নিজে নিয়ন্ত্রণ হলে অন্যকে নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই সবথেকে বড় কঠিন কাজ। এই স্বার্থপর যুগে অতিরিক্ত সরল হলে মানুষ তোমার দাম দেবে না। সত্যি তোমার মনটা এত মূল্যবান, যেটা আমি চোখের জল দিয়েও কিনতে পারলাম না। স্কুল এমন একটা জায়গা যেখানে প্রথমবার যেতে সবাই কষ্ট পায়, তার চেয়েও বেশি কষ্ট পায় শেষ দিনে স্কুল থেকে বেরিয়ে আসার সময়। সেরা মিথ্যে কথা, আমি সারা জীবন তোমার পাশে থাকব। সময় না হয় খারাপ আছে, তাতে কি, কাছের মানুষগুলো তো চেনা যাচ্ছে। যেদিন কোনো একজনের প্রতি মনস্থির করতে পারবে, সেদিন দাবি করবে ভালোবাসি। কালো রং আমার খুব প্রিয়, কারণ এটা কারো সংস্পর্শে এসে রং বদলায় না। একটা কথা কি জানো তো, সত্যিকারের ভালোবাসার আরেক নাম হচ্ছে অপেক্ষা। প্রত্যেকটা ছেলের কপালে শ্বশুরবাড়ির জামায়াদর জোটে, কিন্তু প্রত্যেকটা মেয়ের কপালে শ্বশুরবাড়ির বৌমাদর জোটে না। একটা কথা কি জানো তো, কাউকে দূর থেকে ভালোবাসাই সবথেকে প্রবিত্ত ভালোবাসা। মাঝে মাঝে সত্যি বুঝতে পারি না আমি খারাপ না আমার ভাগ্য খারাপ। যার জন্য চিন্তা করছো, ব্যাকুলতা বাড়ছে মনে, খোঁজ নিয়ে দেখো সে ব্যস্ত অন্য কারো ফোনে। কারোর কাছে নিজেকে ভালো প্রমাণ করার ইচ্ছে নেই, কারণ আমি জানি আমি কেমন। লোকে তো কত কি বলে, তাই বলে সব শুনতে হয়। যার মন মানসিকতা যেমন, তার কাছে আমি তেমন। তবে একটা কথা, আমার আমি ভীষণ দামি। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে একসময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্ট তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমিষেই অচেনা হয়ে যায়। সবাই বলে ভালো থেকো, কেউ বলে না তোমার ভালো থাকার দায়িত্ব আমি নিলাম। বন্ধুত্বের জন্য কোনো যোগ্য লোককে খুঁজে না পেলে একা থাকো, তবুও অযোগ্যের সাথে বন্ধুত্ব করতে চেও না। নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই, কারণ কোনো পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না। একটা ভালো সম্পর্ক তখনই তৈরি হয় যখন কেউ তোমার অতীতকে গ্রহণ করে, বর্তমানকে সমর্থন করে
তোমাকে বুঝবে আর ভবিষ্যতের জন্য সাহস দেবে। চাঁদনি রাত সবার কাছে প্রিয় হলেও চোরের কাছে কিন্তু প্রিয় নয়, তেমনি পর্দা সবার কাছে প্রিয় হলেও বেহায়াদের কাছে নয়। যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলে তখন নিজেকে বড় অপরাধী মনে হয়, আর কেউ যখন আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটা আমার পাওনা ছিল। হাজারটা সুখের স্মৃতি একটা কষ্টকে মুছে ফেলতে পারে না, কিন্তু একটা কষ্ট হাজারটা সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে, এটাই জীবনের নিষ্ঠুর সত্য। এক বছরে দশটা বন্ধু বানানো কঠিন কাজ নয়, কিন্তু দশ বছর ধরে একটা বন্ধু টিকিয়ে রাখা কঠিন কাজ। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, টেক কেয়ার।